আমি যে সমস্যাগুলো বলেছিলাম, এক নম্বর পয়েন্টটা হলো যে পৃথিবী আর এই বিশ্বজগৎ তৈরি হয়েছে 24 ঘন্টার হিসেবে 6 দিনে। আলো আগে, তারপর আলোর উৎস এসেছে, 2 নম্বর পয়েন্ট। 3, পৃথিবী সৃষ্টি হওয়ার আগে দিন রাত সৃষ্টি হয়েছে। পয়েন্ট নম্বর 4, সূর্যের আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। 5 নম্বর পয়েন্ট, পৃথিবীতে আলো আসার আগে গাছপালা তৈরি হয়েছিল। 6 নম্বর পয়েন্ট, চাঁদের যে আলো সেটা তার নিজস্ব আলো। 7 নম্বর পয়েন্ট, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে নাকি চিরদিন থাকবে। 8 নম্বর পয়েন্ট, পৃথিবী স্তম্ভের উপরে আছে। 9 নম্বর পয়েন্ট, আকাশমণ্ডলে স্তম্ভে আছে। 10 নম্বর পয়েন্ট, ঈশ্বর বলেছেন তোমরা সব ধরনের গাছপালা আর ফলমূল খেতে পারো, যেগুলো বিষাক্ত সেগুলো। 11 নম্বর পয়েন্ট, ফলসিফিকেশন টেস্টের সেই পরীক্ষা যেটা আছে মার্কের 16 নম্বর অধ্যায়ের 17 আর 18 অনুচ্ছেদে। 12 নম্বর পয়েন্ট, একজন মহিলা দ্বিগুণ সময় নোংরা থাকবে যদি সে পুরুষ সন্তান জন্ম না দিয়ে নারী সন্তানের জন্ম দেয়। 13 নম্বর পয়েন্ট, পাখির রক্ত দিয়ে কোনো বাড়িকে প্লেগ আর কুষ্ঠরোগ থেকে মুক্ত করা। 14 নম্বর পয়েন্ট, আপনি কিভাবে তেতো পানি দিয়ে ব্যভিচারের পরীক্ষা করবেন। 15 নম্বর পয়েন্ট, 60টি রকম অনুচ্ছেদে 18টি সমস্যা আছে। এজরা দ্বিতীয় অধ্যায় আর নেহেমিয়া 7ম অধ্যায়ে আমি 18টাকে আলাদা আলাদা ধরছি, সব মিলিয়ে একটা সমস্যা ধরছি। 16 নম্বর পয়েন্ট, এই 2 অধ্যায়ের সংখ্যা দুটো এক নয়। 17 নম্বর পয়েন্ট, 200 জন নারী পুরুষ গান গেয়েছিল নাকি 245 জন গান গেয়েছিল। 18 নম্বর পয়েন্ট, জোহাচিনের বয়স কি 18 ছিল নাকি 8 ছিল যখন সে রাজা হয়। 19 নম্বর পয়েন্ট, তিনি কি 3 মাস শাসন করেছেন নাকি 3 মাস 10 দিন। 20 নম্বর পয়েন্ট, সলোমন 2000 বার গোসল করেছিলেন নাকি 3000 বার। 21 নম্বর পয়েন্ট হল যে বাসা কিভাবে মারা যাওয়া 10 বছর পরে জুদা রাজ্য দখল করল। 22 নম্বর পয়েন্ট হল সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন আমি আকাশের অঙ্গধনু বসিয়ে মানুষ জাতিকে কথা দিলাম যে পৃথিবীকে আর কখনো বন্যায় ডুবিয়ে দেব না। আমি এখানে মাত্র 22টা সমস্যার কথা বললাম, এছাড়া বাইবেলে আরো সখানেক বৈজ্ঞানিক ভুল আছে, বৈজ্ঞানিক ভুল। আশা করি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সমস্যাগুলো নিয়ে কথা বলবেন, আর উনি এখানে একমত হয়ে আলোচনা করুন অথবা ভিন্ন মত হয়ে যদি তিনি যুক্তি মেনে চলেন, তিনি কখনোই বৈজ্ঞানিকভাবে এই 22টা সমস্যার সবগুলোর সমাধান কোনোভাবে দিতে পারবেন না। আমরা মানি যে যীশুখ্রিস্ট আল্লাহর নবী, তার উপরে ইঞ্জিল নাজিল হয়েছিল। এই বাইবেল এটা ইঞ্জিল নয়, এখানে ঈশ্বরের কথা থাকতে পারে, তবে অবৈজ্ঞানিক কথাগুলো ঈশ্বরের কথা নয়। আমি আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআন থেকে একটা উদ্ধৃতি দেব। সূরা বাকারার 79 নম্বর আয়াতে উল্লেখ আছে, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামনান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে ইহা আল্লাহর নিকট হইতে, তাহাদের হাত যাহারা রচনা করিয়াছে তাহার শাস্তি তাহাদের, যাহারা উপার্জন করিয়াছে তাহার শাস্তি তাহাদের। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমি আহ্বান জানাচ্ছি ডক্টর ক্যাম্বেলকে ডক্টর জাকির নায়েকের বক্তব্যের উপর আলোকপাত করতে। ডক্টর নায়েক বেশ কিছু গুরুতর সমস্যার কথা বলেছেন। উনি কোরআনের আলাকা আর মুতাগা সম্পর্কে যে ব্যাখ্যা দিলেন আমি তার সাথে একমত না। আমার মতে এটা আসলে একটা সমস্যা, তবে সেটা ওনার কথা, এটা আমার কথা। আপনারা শ্রোতারাই এখানে বিচার করবেন কোনটা ঠিক। ডক্টর নায়েক সৃষ্টির 6 দিনের কথা বললেন, 24 ঘন্টার দিন। বাইবেলে যে দিনের কথা বলা হয়েছে সেটা হতে পারে একটা লম্বা সময়, 24 ঘন্টার দিন হতেই হবে এমন নয় যেভাবে ডক্টর মরিশ বুকালি তার বইতে লিখেছেন। আর আমার মতে এই দিনগুলি খুব লম্বা একটা সময়, আর বাইবেলের কিছু সমস্যার কথা তিনি বলেছেন।
আমিও সেগুলো অস্বীকার করছি না, এগুলোর পক্ষে কোনো যুক্তি দেখাতে পারবো না। তবে একথা বলবো,